হ্যালো গাইজ আমি হোসাইন ফ্রম বাংলা টিউটোরিয়াল তো আজকে আমি দেখাবো কীভাবে আপনারা আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে সেভ করবেন হ্যাকারদের থেকে দূরে রাখবেন আপনার অ্যাকাউন্টটাকে ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে সেভ করতে হয় সেটাই দেখাবো তো অনেকেই আছে যারা এরকম হ্যাকারে শিকার হয়ে ভুক্তভোগী তো তাদের জন্যই আমার এই ভিডিওটা একটু সেফ থাকার জন্য কীভাবে আপনার সেফ থাকতে পারবেন হ্যাকাররা যাতে আপনার ধারে কাছে না যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে কীভাবে সো আমরা কাজে চলে যাই আপনি ফেসবুকে ঢুকবেন ফেসবুকে ক্লিক করবেন ফেসবুকে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন আপনি কিন্তু এনি ব্রাউজার দিয়ে এটা ইউজ করতে পারবেন এনি ব্রাউজার দিয়ে করতে পারবেন আপনারা এটা আমি আমার ইজি ইজি তাই আমি এটা দিয়ে লগ করলাম আপনাদের দেখানোর সুবিধার্থে এটা দিয়ে লগ করলাম এমন না যে এটা দিয়ে আপনাকে করতে হবে সো জাস্ট আপনারা লগ করবেন লগ করার পর সেটিংও চলে যাবেন আর কিভাবে সেটিং অ্যাকাউন্ট সেটিং আর কিভাবে আপনি আপনার ইমেল অ্যাকাউন্টটাকে সেভ করবেন সেইটা নিয়ে আমি একটা ভিডিও ক্রিয়েট করছি সেই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব। ইমেল কিন্তু আপনাদের অনেক কিছু ইমেল একটা ইমেল যদি হ্যাক হয় তাহলে অনেক কিছু অনেক কিছু চলে যেতে পারে যেমন আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু ইমেল দিয়ে খোলা তো ফেসবুক অ্যাকাউন্টটা চলে যেতে পারে তারপর অনেক কিছু আমরা ইমেল দিয়ে কাজ করে থাকি বিভিন্ন জায়গায় আমরা ইমেল অ্যাড করি তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইমেল অ্যাড করি তো আমাদের একটু সেফটি থাকা উচিত ইমেল অ্যাকাউন্টে কি কীভাবে সেভ করা যায় ওইটার দিকেও আমাদের খেয়াল রাখতে হবে তো আমি তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব ওটা দেখে আপনারা করে নেবেন সো এখানে দেখতে পাচ্ছেন যে কাজে চলে যায় মূল কাজটায় সিকিউরিটি দেখতে পাচ্ছেন এখানে সিকিউরিটিতে ক্লিক করবেন সিকিউরিটিতে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন যে গেট অ্যালার্স অ্যাভাউট মানে যেটা এটাতে ক্লিক করবেন আপনারা এটাতে ক্লিক করার পর আপনাদের এই দুইটা কিন্তু লগ থাকবে না সরি আপনাদের এই দুইটা কিন্তু অন থাকবে না তো আমার আপনাদের এই দুইটাকে অন করে দিতে হবে এই দুইটা অন করার কারণটা আমি এখন আপনাদেরকে বলতেছি ডিড নোট গেট নোটিফিকেশান থাকবে আপনাদেরকে গেট নোটিফিকেশানে ক্লিক করবেন তারপরে সেভ তারপর এখানে ইমেল দেখতে পাচ্ছেন যে আপনারা ডোন্ট গেট ইমেল অ্যালার্টস তো আপনাদের এটা থাকবে আপনাদেরকে গেট ইমেল অ্যাট অ্যালার্টসে ক্লিক করে দিতে হবে দেন সেভ সেভে ক্লিক করার পর আমাদের এই কাজটা হলো আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যদি অন্য ডিভাইস থেকে লগ হয় সঙ্গে সঙ্গে আপনার ফোনে বা আপনার ফেসবুকে বা আপনার ইমেলে এখানে দেখতে পাচ্ছি ইমেল অন দেওয়া আছে ইমেলে নোটিফিকেশান চলে আসবে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি মাত্র এই ডিভাইস থেকে লগ ইন হয়েছে বা এতটা সময় লগ ইন হয়েছে এটার করা মানে হচ্ছে এটা আপনি দেখে নিতে পারবেন কখন এটা লগ ইন হয়েছে বা কে করছে তো ফার্স্ট কাজ হলো এটা তারপরে আমাদের আরও দুইটা কাজ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে ইউজ টু তারপরে টু ফ্যাক্টরস এখানে ক্লিক করতে হবে এখন আমি আপনাদেরকে বুঝাচ্ছি আপনার ফোনটা যখন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যখন অন্য ডিভাইস থেকে আপনি লগ ইন করবেন যেমন আমার এই ফোনটা স্যামসাং আপনি যদি আইফোন থেকে লগ ইন করতে যান বা অন্য কোনো পিসি ল্যাপটপ বা এনি সুস এনি কম্পিউটার বা ফোন থেকে লগ করতে যান তখন কিন্তু আপনার ফোনে আপনার একটা নাম্বার অ্যাড করা থাকবে ওই নাম্বারে অটোমেটিকটা একটা কোড চলে আসবে ওই কোড ছাড়া কিন্তু আপনি আপনার অন্য ফোনগুলোতে লগ ইন করতে না এটা কিন্তু স্টেপ ভেরিফিকেশান বলা যায় তো এখন এটা কিভাবে করতে হয় সেটা দেখাবো আর এটা করার মানে হচ্ছে যাতে অন্য কোনো মানুষ আপনার পাসওয়ার্ডটা না জানে পাসওয়ার্ডটা জেনে থাকলেও যাতে লগ ইন করতে না পারে আপনার ডিভাইসটাতে দেন আপনার এইখানে বাংলাদেশ দিতে বাংলাদেশ তো আছেই তো বাংলাদেশ থাকবে জাস্ট আপনার নাম্বার দিবেন নাম্বার দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন আমার এখন কোনো নাম্বার নেই আমি ইটালি থেকে আমার অলরেডি একটা লগ ইন করা আছে এরকমভাবে একটা নাম্বার দিয়ে তো আমি এখন আর আপনাদেরকে দেখাতে পারছি না তার জন্য আমি সরি খুবই সরি তো এভাবে আপনারা কন্টিনিউতে ক্লিক করলে এটা চলে যাবে চলে মানে হয়ে যাবে তো এইভাবে আপনারা করে নেবেন যাতে অন্য কোনো পার্সন আপনার পাসওয়ার্ড জানা থাকলেও কোনো কোনো ডিভাইসই যাতে আপনার অ্যাকাউন্টটাকে লগ না করতে পারে সে ব্যবস্থা করে নেবেন তো আরেকটা কাজ আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা সিকিউরিটিতে যাবেন সিকিউরিটিতে গেলে দেখতে পারবেন যে এখানে ওয়ার ইউর লগ ইন তো আমি আমি ইটালি কালিরি থেকে তো এর জন্য যেমন এইটা এখন দেখেন স্যামসুং গ্যালাক্সি এখানে অন্য আইফোন একটা আছে তো আইফোনটা আমার না তো অন্য কেজেনে লগ ইন করে রাখছে তো আমি এটা চাইলে এটাকে রিমুভ করে দিতে পারবো জাস্ট এখানে ক্লিক করে লগ আউট করে দিতে পারবো এ থেকে বাদ করে দিতে পারবো লগ আউট এডিভিএসটি থেকে আমার অ্যাকাউন্টটাকে লগ আউট করে দিতে পারবো যদি মনে হয় যে সন্দেহ হয় যে এডিভিএসটি আমার না তো এটা করে নেবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আরেকটা কথা যে ইংলিশ বা আমেরিকানদের জন্য ফুল ওয়ার্ল্ড মানে পুরো পৃথিবী আর ইন্ডিয়ানদের জন্য অর্ধেক পৃথিবী মানে উর্দু ল্যাঙ্গুয়েজ যারা ইউজ করে আর আমাদের বাঙালিদের জন্য শুধু আমরাই শুধু বাঙালি দেয়। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন যদি কিছু বুঝতে না পারেন সো গাইজ বাই ভালো থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ